নমস্কার ওয়েলকাম টু দ্য অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফ ডাব্লু আশা করি তোমরা ভালো আছো তোমাদের প্রস্তুতি আগামী পরীক্ষার জন্য খুব ভালোভাবে চলছে তো এই ছোট্ট ভিডিওতে আমি তোমাদের ডেলি লাইফ সায়েন্সের এবং অবশ্যই সেটা এক্সাম ওরিয়েন্টেড একটা ছোট্ট কনসেপ্ট যেটা স্প্রিং সেই জিনিসটা ডিসকাশন করব তো স্প্রিং কনসেপ্ট থেকে দেখা গেছে যে ডাব্লিউ সহ আমাদের বিভিন্ন পরীক্ষা বিভিন্ন রকম কিন্তু প্রশ্ন জানতে চেয়েছে তো এটা একটা বেসিক ভিডিও তোমরা বলতে পারো যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তাদের কম বেশি হয়তো স্প্রিং সম্পর্কে আইডিয়া আছে যারা বহুদিন সায়েন্সের সাথে যাদের কানেকশান নেই তারা স্প্রিং কিভাবে কাজ করে তার ভেতরে ইন্টারনাল কনসেপ্ট কি আছে সেটা হয়তো জানোই না ওকে তো প্রত্যেকে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের স্প্রিং রিলেটেড ঠিক আছে বেসিক কনসেপ্ট রিলেটেড যে জায়গাটা আছে সেই জায়গাটা পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবে এবং এই ভিডিওটা আমরা পুরোপুরিভাবে অ্যানিমেশন দিয়ে করছি বা অ্যানিমেশনের সাথে তোমাদের বলবো বা আমি এক্সপ্লেন করবো যে কিভাবে একটা স্প্রিং কাজ করে চলো শুরু করা যাক তো প্রথম দেখো যে আমরা স্প্রিং তো স্যার সবাই দেখেছি যে স্প্রিং কী জিনিস সেটা কেমনভাবে কাজ করে না করে তো এটা হচ্ছে আমাদের একটা স্প্রিংয়ের ছবি ঠিক আছে আচ্ছা তুমি দেখতে পাচ্ছ যে স্প্রিং তুমি যদি এখান থেকে এইভাবে টান দাও তাহলে স্প্রিং কি হবে তো স্প্রিংয়ের ডাইরেকশন সেটা এইদিকে হবে ঠিক আর যদি স্প্রিংকে তুমি এইভাবে চাপ দাও তবে স্প্রিং এর ডাইরেকশন কোন দিকে হবে স্প্রিং এর এই দিকে হবে তার মানে আমি বলতে চাইছি যে একটা স্প্রিং তোমার এই দিক থেকে এই ডাইরেকশন বরাবর মুভ করতে পারে আবার একটা স্প্রিং এই দিক থেকে এই ডাইরে বড় মুভ করতে পারে তো ডিপেন্ড করবে যে স্প্রিংকে তুমি কি করছো কমপ্রেস করছো নাকি স্প্রিংকে তুমি এক্সপ্যান্ড করছো মানে টানছো নাকি সংকুচিত করছো এটার উপরে এবার একটা জিনিস ভালো করে দেখো এই যে লাল কালারের যে অ্যারোটা দেওয়া আছে এই অ্যারোটার দিকে লক্ষ্য করো ভালোভাবে তো এই অ্যারোটা দিয়ে কি বোঝাচ্ছে বলো তো বোঝাচ্ছে একটা ফোর্সের কথা যেই ফোর্সকে আমরা বেসিক্যালি বলে থাকি রিস্টোরিং ফোর্স এখানে একটা নাম তুমি দেখতে পাচ্ছ রিস্টোরিং ফোর্স বলে ফোর্সকে বেসিক্যালি বলা হয় রিস্টোরিং ফোর্স কী জিনিস স্যার এই রিস্টোরিং ফোর্স রিস্টোরিং ফোর্স হচ্ছে একটা জিনিস যেটা একটা বল যেটা স্প্রিংয়ের মধ্যে কাজ করে এবং সেটা কেমনভাবে কাজ করে তুমি একটা স্প্রিংকে যেই ডাইরেকশান বরাবর টানছো সেই ডাইরেকশান থেকে স্প্রিং ছেড়ে দিলে কি হবে তার অ্যাকচুয়াল যে পজিশন সেই অ্যাকচুয়াল পজিশানে ব্যাক করে ফিরে আসতে চাইবে তুমি ভালো করে ভাবো যে স্প্রিংটাকে তুমি এই টানলে তাহলে দেখো রিস্টোরিং ফোর্সের এর ডাইরেকশন এই দিক কেন কারণ স্প্রিং অরিজিনাল এই অবস্থায় ছিল ভালো করে দেখো ঠিক আছে স্প্রিং অরিজিনালি এই অবস্থায় ছিল এই যে দাগটা আছে এই দাগটা হচ্ছে স্প্রিং এর অরিজিনাল পজিশনের দাগ ঠিক তো এবার এইখান থেকে যখন তুমি স্প্রিং টানছো টানছ তখন রিস্টোরিং ফোর্স কোন দিকে হচ্ছে উল্টো দিকে হচ্ছে দেখো এই যে রিস্টোরিং ফোর্স উল্টো দিকে আবার যখন স্প্রিংকে তুমি কমপ্রেস করছো তখন দেখো রিস্টোরিং ফোর্স কোন দিকে হচ্ছে উল্টো দিকে হচ্ছে তাহলে এই যে টানা বা কম্প্রেস করা তুমি যা বলো স্প্রিংকে তুমি টানছো বা স্প্রিংকে তুমি কমপ্রেস করছো তো এখান থেকে এইটুকুর যে পজিশান আছে এই পজিশানটাকে বলা হয় হচ্ছে ডিসপ্লেসমেন্ট ঠিক আছে এক্স মানে কি এইটা হচ্ছে স্প্রিংয়ের কোন পজিশন বলবে এই স্প্রিং স্প্রিংয়ের ক্ষেত্রে বলা হয় হচ্ছে ইকুলেব্রিয়াম পজিশন ওকে তো এই যে ইকুলিব্রিয়াম পজিশন আছে এই ইকুলিব্রিয়াম পজিশন থেকে সে দুদিকে যতটা ডিস্টেন্স পর্যন্ত চলে যাচ্ছে সেই ডিসটেন্সটাকে আমরা মানে মেনলি বলি ডিসপ্লেসমেন্ট মানে স্প্রিংকে এই টানছি এটা এই ডিসপ্লেসমেন্ট হলো স্প্রিংকে এই কমপ্রেস করলাম এটা এই ডিসপ্লেসমেন্ট হলো তার মানে এই দিক থেকেও কিন্তু এক্সের একটা ব্যাপার স্যাপার আছে বা এক্সের একটা মান এখান থেকে এইখানে আমরা পাবো এবার তুমি একটা ভালো জিনিস লক্ষ্য করো ঠিক আছে এইখানেই হচ্ছে সব থেকে বেশি বোঝার জিনিস আছে যে তুমি একটা স্প্রিংকে যখন এরকম ভাবে টানছো তাহলে টানলে ডিসপ্লেসমেন্ট এইদিকে হচ্ছে তো ডিসপ্লেসমেন্ট যখন এইদিকে হচ্ছে রিস্টোরিং ফোর্স কোন দিকে দেখছো উল্টো দিকে আবার ডিসপ্লেসমেন্ট যখন এইদিকে হচ্ছে রিস্টোরিং ফোর্স এই দিকে ভালো করে লক্ষ্য করো যে ডিসপ্লেসমেন্ট যখন তোমার এই দিকে হচ্ছে যখন তুমি একটা স্প্রিংকে এইদিকে টানছো মানে স্মরণ এইদিকে হচ্ছে মানে স্প্রিং এর মধ্যে রিস্টোরিং ফোর্স কোন দিকে এইদিকে কাজ করছে যখন স্মরণ তুমি এই দিকে করছো তখন রিস্টোরিং ফোর্স কোন দিকে কাজ করছে এইদিকে কাজ করছে রিস্টোরিং ফোর্স মানে কি স্যার স্প্রিং এর মধ্যে যে মলিকুলস গুলো থাকে না স্প্রিং এর মধ্যে যে মলিকুলস গুলো থাকে এই যে মলিকুলস গুলো এখানে আছে ঠিক স্প্রিং এর তো এই মলিকুলগুলোর মধ্যে তুমি যখন টানো তখন তো তাদের মধ্যে গ্যাপ আস্তে আস্তে বাড়তে থাকবে তখন ধরো মলিকুলগুলো এই অবস্থায় চলে আসে তো তখন তারা ব্যাক করে আবার তাদের অরিজিনাল পজিশন যেটা আছে সেই পজিশনে ব্যাক করে ফিরে আসতে চায় এইটাকে বেসিক্যালি বলা হয় হচ্ছে রিস্টোরিং ফোর্স আবার যখন তুমি তাকে কমপ্রেস করে দিচ্ছ তাদের মধ্যে যখন গ্যাপ কমিয়ে দিচ্ছ ধরো এইরকম যখন গ্যাপ হয়ে যাচ্ছে তখন তারা ব্যাক করে আবার এই অবস্থায় ফিরে আসতে চায় এইটা হচ্ছে রিস্টোরিং ফোর্স। তাহলে মানে ক্লিয়ার যে স্যার রিস্টোরিং ফোর্স মানে কি ইকুলিব্রিয়াম পজিশন মানে কি স্মরণ মানে কি এবার এই ঘটনাটার যদি আরেকটু ইলাবোরেটলি ব্যাখ্যা করি বা ম্যাথামেটিক্স যদি এর মধ্যে আনি তাহলে আমরা কি মানে কেমনভাবে এই জিনিসটাকে ডিফাইন করতে পারি ভালো করে দেখো ধরো এই যে ছবিটা ওই ছবিটা এবং এই ছবিটা যে তো সেম জিনিস এটাও স্প্রিং তো তুমি দেখো এই হচ্ছে স্প্রিংয়ের পজিশনটা এবং রিস্টোরিং ফোর্সের ডাইরেকশনটা ভালো করে লক্ষ্য করো এইটা হচ্ছে আমাদের রিস্টোরিং ফোর্স ঠিক আর এইটা হচ্ছে আমাদের স্প্রিংয়ের ক্ষেত্রে পজিশন এটা হলো আমাদের স্প্রিংয়ের ক্ষেত্রে পজিশন ওকে এটা তো পজিশন এবং রিস্টোরিং ফোর্স পজিশন এবং রিস্টোরিং ফোর্স তুমি ভালো করে লক্ষ্য করো কেমনভাবে কি আছে না আছে তুমি দেখো পজিশন কথাটার মানে হচ্ছে বেসিক্যালি ডিসপ্লেসমেন্ট ডিসপ্লেসমেন্ট যখন রিস্টোরিং ফোর্স উল্টো দিকে ডিসপ্লেসমেন্ট যখন এই দিকে হচ্ছে রিস্টোরিং দিকে দেখো তার মানে তুমি যেদিকে টানছ যেদিক বরাবর তার ডিসপ্লেসমেন্ট হচ্ছে রিস্টোরিং ফোর্স তার উল্টো ডাইরেকশন বরবার কাজ করছে একদম স্যার জলের মতো কনসেপ্ট ক্লিয়ার তো এই রিস্টোরিং ফোর্সকে লেখা হয় হচ্ছে এফ দিয়ে ঠিক আছে কি বলছি রিস্টোরিং ফোর্সকে লেখা হয় এফ দিয়ে আর ডিসপ্লেসমেন্টকে লেখা হয় এক্স দিয়ে তার মানে এইটা তো স্যার ঠিক কোনটা যে স্যার আমার রিস্টোরিং ফোর্স যত বাড়বে রিস্টোরিং ফোর্স যত বাড়বে বা আমি বললাম যে ডিসপ্লেসমেন্ট যত আমি বাড়াবো যত আমি বেশি টানবো তত তাড়াতাড়ি তারা কাছের দিকে আসতে চাইবে তত তাড়াতাড়ি তারা কাছের দিকে ঝুঁকে যেতে চাইবে এটা তো কনসেপ্ট তার মানে আমি রিস্টোরিং ফোর্স বাড়াচ্ছি বা ডিসপ্লেসমেন্ট বাড়াচ্ছি এক্সের ভ্যালু যদি বেড়ে যায় তো তারা অনেক তাড়াতাড়ি ঠিক অরিজিনাল পজিশানে ব্যাক করে আসতে চাইবে মানে স্প্রিংটাকে তুমি এই দিক এইটুকু টানলে স্প্রিংটাকে ধরে তুমি যদি আরও টানতে তাহলে তারা কাছাকাছি আরও তাড়াতাড়ি তারা অ্যাকচুয়াল জায়গায় বা ইকুইলিব্রিয়াম পজিশান এই যে ইকুইলিব্রিয়াম পজিশানটা আছে এই ইকুইলিব্রিয়াম পজিশানে তারা ব্যাক করে ফিরে যেত তাই তো তার মানে ডিসপ্লেসমেন্ট যত বাড়াবে তো তার মধ্যে রিস্টোরিং ফোর্স বেশি কাজ করবে তাহলে এফ এবং এক্সের মধ্যে সম্পর্ক কি হবে তুমি বলবে যে স্যার এফ ইজ প্রপোর্শনাল টু এক্স এফ এর সাথে এক্সের সম্পর্ক হচ্ছে এফ ইজ প্রপোর্শনাল টু এক্স তো যদি তাই হয় এবার দেখো এফ এবং এক্স ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট এফ স্ট্যান্ডস ফর ফোর্স এক্স স্ট্যান্ডস ফর ডিসপ্লেসমেন্ট ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট দুটোই আমাদের কি টাইপের কোয়ান্টিটি ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট দুটোই আমাদের ভেক্টর কোয়ান্টিটি ভেক্টর দুটোই আমাদের ভেক্টর রাশি ওকে তাহলে ভেক্টর কোয়ান্টিটি মানে কি ভেক্টর কোয়ান্টিটি মানে হচ্ছে যে তাদের ডাইরেকশন আছে তারা ডাইরেকশন ডিপেন্ডেন্ট দেখো অ্যারো দিয়ে বেসিক্যালি দেখানো হয়েছে তো এটা ডাইরেকশন আছে তার মানে ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের মধ্যে যদি এরকম সম্পর্ক থাকে তার মানে আমরা লিখতে পারি যেহেতু ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের এক্স এটা আমরা লিখতে পারি এফ ইজ প্রপোশনাল টু মাইনাস এক্স মাইনাসটা সাইন্সে কি ডিফাইন করে যেহেতু তাদের ডাইরেকশানটা অপোজিট ডাইরেকশন এফ যেদিকে কাজ করে এক্স তার উল্টো দিকে কাজ করে তাদের মধ্যে অ্যাঙ্গেল একশো আশি ডিগ্রি সেই কারণে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট এখানে আনতে হবে তো আমরা লিখব এফ ইজ প্রপোর্শ মানে এফ ইজ ইকুয়াল টু মাইনাস অফ কে এক্স এটাই হচ্ছে আমাদের বেসিক্যালি স্প্রিং ফর্মুলা এটাকে আমরা কি বলে থাকি এটাকে আমরা বলবো এটাকে আমরা বলবো স্প্রিংয়ের এর ফর্মুলা স্প্রিং ফর্মুলা ঠিক আছে এবার এখান থেকে স্যার পরীক্ষায় প্রশ্ন কি আসবে পরীক্ষায় দেখবে WBS প্রিলিমস 2021 এ একটা প্রশ্ন দিয়েছে যে তুমি যদি একটা স্প্রিংকে কেটে অর্ধেক করে দাও ধরো এটা তো একটা টোটাল স্প্রিং ছিল এই টোটাল স্প্রিংটাকে মাঝখান থেকে কেটে তুমি অর্ধেক করে দিয়েছো তাহলে ডিসপ্লেসমেন্ট কত হবে ডিসপ্লেসমেন্ট অর্ধেক হয়ে যাবে তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি এরকমভাবে যে কে ইজ ইকোয়াল টু মাইনাস অফ এফএক্স কেইজ ইকোয়াল টু মাইনাস অফ এফএক্স তুমি বলবে হ্যাঁ লেখা লেখাই যায় ডেফিনেটলি লেখা যায় কোনো প্রবলেম নেই কেইজ প্রপোশনাল টু মাইনাস অফ এফএক্স আচ্ছা নেক্সট হচ্ছে তাদের ইউনিট বা একক নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে সিজিএস ইউনিট কে কি বলা হয় ফোর্স কনস্ট্যান্ট বা স্প্রিং কনস্ট্যান্ট তুমি বলতে পারো তাহলে কে এর ইউনিট পরীক্ষাতে জানতে চাই তাহলে এর ইউনিট কি হবে তুমি বলবে যে কে ইউনিট হবে স্যার ডাইন 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 পার সেন্টিমিটার সেন্টিমিটার কে এর ইউনিট হবে আর এসআই ইউনিট কি হবে তুমি বলবে এসআই ইউনিট হবে নিউটন পারমিটার ঠিক আছে তাহলে সিজিএস ইউনিট আমার কি ডাইন পার সেন্টিমিটার এসআই ইউনিট আমার কি নিউটন পার মিটার এটা দিয়ে পরীক্ষাতে প্রশ্ন আসবে আরেকটা জিনিস এখানে কি থাকতে পারে বলবে স্যার ডাইমেনশন মাত্রা থাকতে পারে দেখো বলের মাত্রা আমরা কি জানি বলের মাত্রা তুমি বলবে যে এম এল টি টু দি পর মাইনাস টু এটা হচ্ছে বলের মাত্রা ঠিক আছে ডিভাইডেড বাই মিটার মানে হচ্ছে লেন্থ আছে এল এর মাত্রা তাহলে এল এল ক্যান্সার আউট হয়ে গেল এম ইন টু টি টু দি পর মাইনাস টু ঠিক আছে এইটা হচ্ছে আমাদের স্প্রিং কনস্ট্যান্ট বা ফোর্স কনস্ট্যান্ট যেটা আছে তার মাত্রা দেখো এম টি টু দি পর মাইনাস টু যে কোনো একটা কিছু কোয়েশ্চেন পরীক্ষাতে আসতে পারে ইচ অ্যান্ড এভরিথিং যে কোনো একটা কিছু আসতে পারে এবার তোমাকে যদি বলে যে একটা স্প্রিংকে কেটে তুমি অর্ধেক করে দিয়েছো যেটা আমাদের পরীক্ষার ক্ষেত্রে এসেছিল যে একটা স্প্রিং আছে এই স্প্রিংটাকে কেটে তুমি হাফ করে দিয়েছো তাহলে কি হবে তুমি দেখো কনসেপ্ট দেখো একটা স্প্রিংকে কেটে যখন তুমি অর্ধেক করবে আমার মেন ফর্মুলা কি আছে মেন ফর্মুলা আছে স্যার কে ইজ ইকোয়াল টু মাইনাস এফ বাই এক্স কে ইজ ইকুয়াল টু মাইনাস এফ বাই এক্স ওকে এটা তাহলে এটা হলো মেন স্প্রিং এবার যখন স্প্রিং ইজ স্প্রিং ইজ হাফড স্প্রিংকে যখন তুমি হাফ করে দিয়েছো তার যখন তুমি অর্ধেক করে দিয়েছো তখন আমার ডিসপ্লেসমেন্ট ডিসপ্লেসমেন্ট মানে স্মরণ যেটা হবে এইটা যতটা পর্যন্ত বাড়ছে স্প্রিং টেনে হাফ করলে ততটা পর্যন্ত বাড়বে বলবে না স্প্রিং এর লেন্থ অর্ধেক করে দিলে তার ডিসপ্লেসমেন্ট অর্ধেক হয়ে যাবে ক্যানসেপ্ট স্প্রিং এর লেন্থ অর্ধেক করে দিলে ডিসপ্লেসমেন্ট অর্ধেক হয়ে যাবে তাহলে ডিসপ্লেসমেন্ট অর্ধেক যদি হয় তাহলে এখন আমাদের জিনিসটা কেমন দাঁড়াবে তুমি বলবে যে স্যার এখন দাঁড়াবে যে কে প্রাইম এখন যদি ফোর্স কনস্ট্যান্ট কে প্রাইম বলি তাহলে একই বল দিয়ে যদি টানা হয় হ্যাঁ এবার এখানে ব্যাপার আছে আগে একটা লম্বা স্প্রিং যখন ছিল তাকে যেই বলে তুমি টানছ এখনো ওই স্প্রিংটাকে সেই একই বলে এমন না যে বলের মান বাড়িয়ে দিয়েছো তা নয় একই ফোর্সে যদি টানো তাহলে কে প্রাইম ইজ ইকুয়াল টু কি লিখবে তুমি মাইনাস অফ এফ ঠিক ডিভাইডেড বাই এখন ডিসপ্লেসমেন্ট অর্ধেক হয়ে গেছে তার মানে এক্স বাই টু লিখবে তুমি এক্স বাই টু লিখবে তাহলে কে প্রাইম ইজ ইকাল টু কি দাঁড়াচ্ছে কে প্রাইম ইজ ইকাল টু দাঁড়াচ্ছে টু ইন্টু মাইনাস অফ এফ বাই এক্স দেখো ভালো করে যে এই পার্টটাকে আমি ওপরে উঠে দিলাম টু ইন্টু মাইনাস অফ এফ বাই এক্স তাহলে কে প্রাইম ইজ ইকোয়াল টু কী দাঁড়াচ্ছে টু ইন্টু মাইনাস অফ এফ বাই এক্স মানে হচ্ছে কে মাইনাস অফ এফ বাই এক্স মানে কে তার মানে যেটা ব্যাপার আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ স্যার এইটুকু ক্লিয়ার যে একটা স্প্রিংকে কেটে যদি আমি অর্ধেক করে দিই তাহলে তার যে ফোর্স কনস্ট্যান্ট বা স্প্রিং কনস্ট্যান্ট আছে সেটা ডবল হয়ে যাবে তার মানে হাফ স্প্রিং কনসেপ্ট ক্লিয়ার কি না স্প্রিং কনস্ট্যান্ট ডবল হয়ে যাবে ওকে স্প্রিং কনস্ট্যান্ট কি হবে ভাই স্প্রিং কনস্ট্যান্ট ডবল হয়ে যাবে এই হচ্ছে কনসেপ্ট তাহলে গেল এই হচ্ছে জিনিস তাহলে একটা ব্যাপার আমরা বেসিক আইডিয়া পেলাম ঠিক আছে তো স্প্রিং কেমনভাবে কাজ করে রিস্টোরিং ফোর্স মানে কি ডিসপ্লেসমেন্ট বা স্মরণের সাথে স্প্রিং যেদিকে বাড়ছে সেই দিকটাকে আমরা ডিসপ্লেসমেন্ট বলি সেই দিকের সাথে আমাদের রিস্টোরিং ফোর্স কেমনভাবে কাজ করছে এই জায়গাটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জিনিসগুলোকে একটুখানি ভালো করে দেখতে হবে ইকুলিব্রিয়াম পজিশান মানে কি একটা স্প্রিং নিউট্রাল অবস্থায় যে জায়গাতে থাকে সেই জায়গাটাকে আমরা ইকুলিব্রিয়াম পজিশান বলে থাকি যদি বেড়ে যায় তারা আগের জায়গাতে আসতে চাইবে সব সময় তাদের আগের জায়গাতে আসার একটা প্রপার্টি থাকবে ঠিক আছে যেটাকে আমরা ইলাস্ট্রিসিটি আ ধর্ম আর কি বলি তো এই ঘটনার সাথেই কিন্তু ইলাস্ট্রিসিটি ওতপ্রোতভাবে জড়িত তাহলে ডাইরেকশন বুঝলাম ইউনিট বুঝলাম ডাইমেনশন বুঝলাম স্প্রিংকে কাটলে কি হয় বুঝলাম ঠিক রিস্টোরিং ফোর্স আর ডিসপ্লেসমেন্ট কেন উল্টো দিকে হয় এটা পুরো ক্লিয়ারলি ছবির মাধ্যমে অ্যানিমেশনের মাধ্যমে আমরা বুঝিয়ে দিলাম তো অবশ্যই তোমরা কমেন্টে লিখবে কেমন লাগলো এবং এরকম ভিডিও তোমরা চাও কি না ঠিক আছে তাহলে এটা গেল আমাদের স্প্রিংয়ের একটা বেসিক আইডিয়া চলো তো এরকম আরও ভালো ভালো কন্টেন্ট তোমাদের দেওয়া হবে চ্যানেলের সাথে থাকো তোমরা এবং যারা আমাদের ইউটিউবে ক্লাস করছো যারা আমার কাছে আমাদের ক্লাসের কমেন্টে যারা লিখছিলে যে স্যার কী কী ব্যাচেস আমাদের আপকামিং আছে বা চলছে যেগুলো আমাদের আপকামিং যে কোনো এক্সামকে টার্গেট করি আমাদের অ্যাপ্লিকেশানে চলছে সেইগুলো তোমাদের একবার একটু দেখিয়ে দিই যে আঠাশে ফেব্রুয়ারি আমাদের বিশ্বাস দিবস ছিল তো সেই বিশ্বাস দিবস উপলক্ষে একটা অফার ছিল সেই অফারটা আমাদের এখনও আছে ঠিক আছে তো তোমরা যদি কেউ ব্যাচে জয়েন করতে চাও আগামী পরীক্ষার জন্য পুরো স্ট্রাকচার ফরম্যাটে সমস্ত কিছু শিখতে চাও তার সাথে ক্লাস নোট ভিডিও ডিপিপি ডেইলি প্র্যাকটিস প্রবলেম মক টেস্ট ডাউট ক্লিয়ারিং সেশন সব কিছু যদি তোমরা একটা অ্যাপের থ্রু দিয়ে পেতে চাও তো তোমরা এই ব্যাচে জয়েন করতে পারো তো কি কী ব্যাচ আমাদের এখানে আছে একটু দেখিয়ে দিই ফার্স্ট হচ্ছে ফাউন্ডেশন ব্যাচ যারা সবেমাত্র কলেজ করে মাত্র যারা একদম নতুন বিগিনার্স যারা জানো না যে কি কি পড়তে হয় কটা সাবজেক্ট পড়তে হয় যারা বেসিক থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত শিখতে চাইছো ঠিক আছে ফাউন্ডেশন লেভেল থেকে তাদের জন্য সাকসম টু পয়েন্ট ও ফাউন্ডেশন ব্যাচ আছে তো বিশ্বাস দিবসের অফার প্রাইস হচ্ছে টু এই প্রাইসে তোমরা এই ব্যাচটা এনরোলমেন্ট করতে পারবে যাদের কাছে অ্যাপ্লিকেশান ডাউনলোড নেই তারা অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান স্টোর থেকে তোমরা ইনস্টল করে নাও গোল হিসেবে ডাব্লুবিপি বিপিএসসি সিলেক্ট করবে তারপরে তোমরা এই ব্যাচটাকে নিয়ে নেবে ঠিক আছে এই ব্যাচের মাধ্যমে তোমাদের ফাউন্ডেশান লেভেল পর্যন্ত সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা গেল এরপরে আমাদের বিপি কনস্টেবল প্রিলিমস তোমরা জানো যে দশ হাজার পদের জন্য কনস্টেবলের নোটিফিকেশান অলরেডি চলে এসছে ঠিক আছে যারা এই পুলিশের পরীক্ষাকে টার্গেট করছো যারা ইউনিফর্ম চাইছো যে এই বছরের মধ্যেই আমার ডাব্লিউ বিপির চাকরি বা কেপির চাকরি আমার দরকার তো কনস্টেবল লেভেলের এক্সাম শুধুমাত্র এই পরীক্ষাটার জন্য টার্গেট করে কারণ ডাব্লিউ বিপি লেভেলের জন্য তো আমাদের ডাব্লু বিসিএস লেভেলের কন্টেন্ট পড়ে লাভ নেই ডাব্লিউ বিপির জন্য যেটা এক্সাম ওরিয়েন্টেড কন্টেন্ট সেটাই আমাদের পড়তে হবে তো সেইটা যারা চাইছো ঠিক তারা এই অঙ্গীকার ব্যাচটা থেকে তোমরা এনরোলমেন্ট করতে পারো সেটার অফার প্রাইস মাত্র সেভেন ঠিক আছে তো এক্সাম ভিত্তিক বিভিন্ন ব্যাচ আছে ওকে তো যেটা আমাদের দেখো যে কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবেলের ভ্যাকেন্সি সাঁত্রিশশো চৌত্রিশ আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল বা লেডি কনস্টেবল তোমার দশ এটা ইনক্রিজ করা হয়েছে ঠিক আছে তো এই দুটো ভ্যাকেন্সি আমাদের এখানে আছে তো এর মধ্যে তুমি যদি একটা সিট চাও এবং প্রথম থেকে শেষ পর্যন্ত যদি পড়ে চাকরি পেতে চাও অবশ্যই এখানে কিন্তু কম্পিটিশান সহজ হবে না এত ভ্যাকেন্সি থাকা সত্ত্বেও কম্পিটিশান সহজ হবে না সবাই কিন্তু সেই লেভেলেই পড়ছে তো তাদের ভেতরে পেনিট্রেট করতে চাইলে ঢুকতে চাইলে তোমাকে ফাউন্ডেশন লেভেল থেকে গোড়া থেকে ভালো করে শিখতে হবে ঠিক আছে তো সেটা হচ্ছে এটা নেক্সট পরেরটা হচ্ছে আমাদের পিএসসি ক্লার্কশিপ পরীক্ষাকে যারা টার্গেট করছো তার জন্য আমাদের আছে উদ্যম ব্যাচ টু পয়েন্ট তো এটার অফার প্রাইস হচ্ছে সেভেন নাইনটি নাইন ঠিক আছে এটাকে তোমরা সেভেন নাইনটি নাইনে অ্যাভেল করতে পারবে ডাব্লিউ বিপিএসসি কেপিএসআই মেইনস ব্যাচ যারা এর মেইনসের জন্য মেনলি চাইছো ব্যাচ তো তাদের জন্য সিক্স নাইনটি তোমাদের এই ব্যাচটা আছে যেটার নাম হচ্ছে প্রধান তো এই ব্যাচে এনরোলমেন্ট করলে তোমরা কেপিএসআই পরীক্ষার জন্য মেইনস পরীক্ষার জন্য মেনলি পুরো কনসেপ্ট বা পুরো কন্টেন্ট তোমরা এখান থেকে পেয়ে যাবে আচ্ছা তারপরে আছে আমাদের ডাব্লু বিপিএসসি মেইন্স ব্যাচ যারা ডাবলু বিসিএস দু তেইশে প্রিলিমস পরীক্ষা দিয়েছো যাদের পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে বা একটু অ্যাডভান্স কন্টেন্ট শিখতে চাইছো ঠিক আছে যে প্রত্যেকটা চ্যাপ্টারের ভালো করে এমসিকিউ কেউ প্র্যাকটিস করে যেগুলো আমাদের রেয়ার টপিক আছে রেয়ার কনসেপ্ট আছে সেইগুলো তোমরা শিখতে চাইছো ঠিক লেভেলের জন্য তো তারা তোমরা এই ব্যাচটাতে জয়েন করতে পারো এটা ডাব্লিউ বিপিএসি ব্যাচ এটার অফার প্রাইস আছে এইট ঠিক আছে তো এই প্রাইসে তোমরা টোটাল ব্যাচের অ্যাক্সেস তোমরা পেয়ে যাবে ঠিক আছে অ্যাপ্লিকেশনে সমস্ত ব্যাচ আছে তোমার মানে পছন্দ মতো তুমি সেই ব্যাচগুলোকে নিয়ে নিতে পারো চলো তারপরে আমাদের হচ্ছে অপরাজিত মহাপ্যাক এটা হচ্ছে রামবান মানে কোন সেন্সে যে অপরাজিত মহাপ্যাক নিলে তোমার ফুড এসআই নিসলেনিয়াস ক্লার্কশিপ ডাব্লিউ সমস্ত ব্যাচ তোমার হয়ে যাবে তো এটা ওয়ান ডে এক্সাম মহাপ্যাক ওয়ান ইয়ারের তোমার ব্যাচ ভ্যালিডিটি থাকবে যেটার অফার প্রাইস হচ্ছে নাইন নাইনটি নাইন নাইন নাইনটি নাইনে তুমি চারটে এক্সাম ফুড এস আই নিসলেনিয়াস ক্লার্কশিপ এবং তোমার ডাব্লুবিপি কেভি কনস্টেবল তাহলে স্যার আগের ব্যাচগুলো কি ছিল এবার যদি কোনো অ্যাসপিরিয়েন্ট এরকম থেকে থাকো যে যারা শুধুমাত্র ওই পরীক্ষাটাই দেবে যেমন কিছু অ্যাসপিরিয়েন্স আছে যারা ডাব্লিউ দেবে তারা ফুড এসআই ক্লার্কশিপ মিসলিনিয়া সেগুলো দেবে না তো তাদের জন্য সিলেক্টিভলি ওই ব্যাচটা এবং এরকম অ্যাসপিরিয়েন্স যারা আছো যারা একসাথে চারটে পরীক্ষাই দেবে যে স্যার আমি সেপারেট কোনো ব্যাচ নেব না আমি একবারই পড়বো যাতে করে কিনা আমার চারটে এক্সামই পুরো কভার আপ হয়ে যায় তো তাদের জন্য মেনলি এই অপরাজিত মহাপ্যাকটা আছে এই ব্যাচটাতে তোমরা ক্লাস করে নিলে বা এই ব্যাচের কন্টেন্ট নিয়ে পুরোপুরিভাবে ব্যাচটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত শেষ করলে তোমাদের কোনো কনসেপ্ট আর কিছু বাকি থাকবে না এই চারটে এক্সামের জন্য তোমাদের যতটা কন্টেন্ট দরকার যতটা টপিক দরকার যতটা ক্লাস দরকার সমস্ত কিছু তোমাদের এখান থেকে এসে যাবে এবার দেখে নাও যে ব্যাচগুলোতে এনরোলমেন্ট করলে তোমরা কি কি পাবে ঠিক আছে সাবজেক্টিভ ফ্যাকাল্টি পাবে ঠিক আছে আমি যেমন তোমাদের সায়েন্স পড়াই তেমন ম্যাথ রিজনিং ইংলিশ জিকে কারেন্ট অ্যাফেয়ার্স পলিটি হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমিক সমস্ত সাবজেক্টের ইন্ডিভিজুয়াল ফ্যাকাল্টি পাবে সাবজেক্টিভ ফ্যাকাল্টি যারা এক্সপার্ট ফ্যাকাল্টি আছে তারা তোমাদের এই ব্যাচে গাইড করছেন ঠিক আছে এবং প্রত্যেকটা ক্লাসের ক্লাস নোট পাবে হ্যান্ড রিটেন নোটস যেগুলো আমরা লিখছি এখানে তার নোটস পাচ্ছ তার ডাউট ইঞ্জিন পাচ্ছ যদি তোমাদের কোনো ডাউট হয় সেই ডাউটটা তোমাদের ক্লাসের মধ্যে হোক ক্লাসের বাইরে হোক সলভ করে দেওয়া হবে ঠিক আছে PYQ ডিসকাশন পাচ্ছ প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট হওয়ার পর সেই চ্যাপ্টার থেকে রিলেভেন্ট क्वेश्चन এবং प्रीवियस ইয়ার क्वेश्चन সেগুলো তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ ঠিক আছে বেশ তার সাথে সাথে মক টেস্ট সিরিজ থাকছে ঠিক যা অ্যাকচুয়াল एग्जामের আগে ব্যাচের মধ্যে ইনক্লুড করে দেওয়া হবে যখন তোমাদের एग्जामের ডেট দেবে ঠিক আছে চ্যাপ্টারগুলো কমপ্লিট করে দেওয়ার পরে তো দরকার রিভিশন এবং মক তো एग्जामের আগে যে ব্যাচে তোমরা পারচেজ করবে বা যে ব্যাচে এনরোলমেন্ট করবে সেই ব্যাচের মধ্যেই এই জিনিসটা টোটাল তোমাদের দিয়ে দেওয়া হবে যেখান থেকে তোমরা মক টেস্টের মাধ্যমে নিজের স্কোর কত হচ্ছে নিজের কোন জায়গাটা স্ট্রং জায়গা কোন জায়গাটা উইক জায়গা যেই জায়গাগুলো আবার ভালো করে রিভিশন দিতে হবে পড়তে হবে সেই জায়গাগুলো তোমরা নিজেরাই সেলফ অ্যানালিসিস করতে পারবে ঠিক আছে গেল আচ্ছা তারপরে ডেইলি প্র্যাকটিস পেপার সাবজেক্ট ওয়াইজ টেস্ট অনলি অ্যাপ্লিকেবল ফর দ্য ফাউন্ডেশন ব্যাচ যারা ফাউন্ডেশন ব্যাচ মানে সাবজেক্টিভ টেস্ট যদি তোমরা নিতে চাও সাকসাম টু পয়েন্ট ও ওয়ান ও এই যে দুটো ফাউন্ডেশন ব্যাচ আছে সেই ব্যাচে প্রত্যেকটা ক্লাসের পরে ডিপিপি আপলোড হয় ডিপিপি মিনস কি স্যার ডেইলি প্র্যাকটিস প্রবলেম মানে যে চ্যাপ্টার তোমাকে করানো হলো সেটা সাইন্স হতে পারে হিস্ট্রি জিওগ্রাফি যে কোনো সাবজেক্ট হতে পারে যে চ্যাপ্টারটা তুমি করলে যে টপিকটা তুমি পড়লে সেই টপিকের ওপরে দশটা পনেরোটা এমসি সেই এমসি কিউগুলো তুমি দেখে নাও তার আনসার কি থাকবে সেখানে তুমি কতগুলো পারছো কতগুলো পারছো না ঠিক আছে তার মানে তোমার নিজের ইম্প্রুভমেন্টের জন্য যে আমি একটা জিনিস পড়লাম আমি আদৌ সেই জিনিসটা আমার এক্সাম রেলিভেন্ট কিনা বা পরীক্ষাতে এই টপিক থেকে প্রশ্ন আসলে আমি পারবো কিনা সেইটার জন্য আমাদের ডিপিপির কনসেপ্টটা আনা হয়েছে ডেইলি প্র্যাকটিস প্রবলেম যেখান থেকে তোমার পুরোপুরিভাবে অ্যানালিসিস হয়ে যাবে ঠিক তো এটাই হলো পেইড ব্যাচের বৈশিষ্ট্য মেনলি যে একটা স্ট্রাকচার ফরম্যাটে তুমি পুরো কন্টেন্ট পুরো জিনিসটা পাচ্ছ যেখানে তোমার নিজের ইম্প্রুভমেন্ট নিজের বুস্টআপ একটা সঠিক দিশায় হবে ওকে তো এই যে ব্যাচগুলো ছিল এই ব্যাচগুলোতে তোমরা যদি কেউ এনরোলমেন্ট করতে চাও তোমরা অ্যাপ্লিকেশন থেকে দেখে নিয়ে তোমরা তোমাদের নিজেদের সুবিধা মতো তোমরা এনরোলমেন্ট করতে পারো চলো এবার আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে যারা চাইছো যে ইউটিউব থেকে স্যার আমি প্রস্তুতি নেব যারা আমাদের সাথে ইউটিউবে ক্লাস করছো তারা তো করছোই যারা ইউটিউব থেকে প্রস্তুতি নিতে চাইছো ঠিক আছে তারা ডাব্লুবিপিএসসিওয়ালা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে চলে যাবে এরকম একটা নাম দেখতে পাবে সেখানে আমাদের প্লে লিস্ট অপশানে তোমরা চলে যাবে ঠিক তো প্লে লিস্টে চলে গেলে তোমরা থিওরি ওয়ান শট ভিডিও সেইগুলো তোমরা দেখতে পারো ওকে তো প্লে লিস্টে আমাদের এখন যেটা লাইভ চলছে লাইভের কথা আমরা বলি ফুড এস আই এক্সাম আমাদের ষোলো তারিখ সতেরো তারিখ আছে তো তার জন্য আমাদের রিগোরাস মক টেস্ট সিরিজ এবং এমসিকু প্র্যাকটিস সেশন চলছে এটা লাইভ চলছে ঠিক আছে তার আগে আমাদের বিভিন্ন সিরিজ চলেছে ফুড এসআই লাস্ট মিনিট স্ট্র্যাটেজি ফুড এস ম্যারাথন ঠিক ম্যারাথনের মধ্যে তোমরা কি পাবে ম্যারাথনের মধ্যে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের সিওর শর্ট এমসি কো মানে মহা ডিভিশন তোমার এই ব্যাচের মধ্যে দিয়ে হয়ে যাবে ঠিক আছে তো ইউটিউব চ্যানেলটা ফলো করলেও কিন্তু তোমরা অনেক কন্টেন্ট এখানে পাবে যারা থিওরি পার্টটা করতে চাইছো ডাব্লিউ লেভেলের এক্সস্টিভ থিওরি তারা এই ওয়ান শর্ট ডাবলু বিসিএস ফিল্মস এখান থেকে তোমরা থিওরি কমপ্লিট করে নিতে পারো এবং স্যার তাহলে ইউটিউব এবং পেইড ব্যাচের কি পার্থক্য আছে কন্টেন্ট কি সেম অলমোস্ট কন্টেন্ট সেম ঠিক আছে তো পেইড ব্যাচে কী আছে একটা স্ট্রাকচার ফরম্যাটে তুমি সব কিছু পাবে যদি তোমার অ্যাভেল করতে তুমি পারো তাহলে তুমি পেইড ব্যাচে ক্লাস করতে পারো স্ট্রাকচার ফরম্যাটে ডিপিপি পাবে নোটস পাবে প্র্যাকটিস সেট পাবে এবং একটা জায়গার মধ্যে সব কিছু তুমি ছড়ানো ছেটানো না থেকে একটা জায়গার মধ্যে তুমি সব কিছু স্টোর পাচ্ছ এটাই হলো ব্যাপার যারা ইউটিউব থেকে প্রস্তুতি নিতে চাইছো তারা এখান থেকে তোমরা করতে পারো ঠিক আছে যারা জানো না তাদের জন্যই আমি এই জিনিসটা একবার বলে দিলাম চলো তো আমাদের এই গেল ব্যাপার টোটাল তো স্প্রিং কনসেপ্ট যেটা আমরা ডিসকাশন করেছিলাম ঠিক আশা করি সবার মাথায় ঢুকেছে থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে এরকম আরও অনেক ভিডিও পেতে তোমরা কোন টপিকের ওপরে ভিডিও চাও এরকম অ্যানিমেটেড কন্টেন্ট চাও ঠিক যেখানে পুরো মাথার মধ্যে গেথে যাবে জিনিসটাকে যখন আমি চোখে দেখবো আমার চোখের সামনে পুরো জিনিসটা ভাসবে এইরকম যারা কন্টেন্ট চাইছো তারা কমেন্ট করে আমাকে অবশ্যই টপিকগুলো জানাবে যে কোন টপিকের ওপরে তোমরা ক্লাস চাইছো তোমাদের টপিকের তোমাদের কমেন্টের ওপরে বেস করে নেক্সট ভিডিওতে আমি এই টপিকগুলো আনার চেষ্টা করব ঠিক আছে জয় হিন্দ সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ